এই মুহূর্তে পাওয়া ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই থাকবে গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম, পরে বিস্তারিত। গাজায় আরও 3 ইসরায়েলি সেনা নিহত, জেরুজালেমে 6 ইহুদিবাদী আহত। এরপরে ইসরায়েলে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। জানিয়ে দিব গাজার উত্তর পুরোপুরি বিধ্বস্ত, ইসরায়েলের নজর এখন দক্ষিণ দিকে। এরপরে থাকবে গাজায় মসজিদে ইসরায়েলি বিমান হামলা, নিহত 50। সবশেষে 4 ঘন্টার বৈঠকের পর জিনপিংকে বাইডেনের অপমান, বাইডেন জিনপিংকে স্বৈরাচার বলে আখ্যায়িত করেছেন। এতক্ষণে সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। গাজায় আরও 3 ইসরায়েলি সেনা নিহত, জেরুজালেমে 6 ইহুদিবাদী আহত। গাজায় প্রতিরোধ সংগ্রামীদের হামলায় আরও 3 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে ইসরায়েলি বাহিনীর 202তম ব্যাটালিয়নের একটি কোম্পানির ডেপুটি কমান্ডার রয়েছে, তার নাম ক্যাপ্টেন স্লোমো বেন নুন। এ নিয়ে গাজায় স্থল অভিযানে এ পর্যন্ত 51 জন ইসরায়েলি সেনা নিহত হল বলে ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। তবে ফিলিস্তিনের হামাস বলেছে ইসরায়েল তাদের সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির সঠিক পরিসংখ্যান প্রকাশ করছে না। তাদের ঘোষিত সংখ্যার চেয়ে অনেক বেশি ইসরায়েলি সেনার প্রাণহানি ঘটেছে বলে হামাস দাবি করেছে। ইসরায়েলি সেনাবাহিনী আজ বলেছে উত্তর গাজায় গত রাতভর সংঘর্ষে 202তম ব্যাটালিয়নের 22 বছর বয়সী ক্যাপ্টেন সোলোমো বেন নুন প্রাণ হারিয়েছে। এছাড়া উত্তর গাজায় ফিলিস্তিনি সংগ্রামীদের হামলায় আরও 2 ইসরায়েলি সেনা মারাত্মকভাবে আহত হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। তাদের অবস্থা আশঙ্কাজনক, তবে হাসপাতালে তাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। এছাড়া গাজায় আরও 2 ইসরায়েলি সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে দখলদার বাহিনী। নিহত সেনাদের নাম ক্যাপ্টেন আশাফ মাস্টার ও ক্যাপ্টেন কেফির ইজাক ফ্র্যাঙ্কো। এই 2 কর্মকর্তা সাজোয়া কোরের 401তম ব্রিগেডে দায়িত্ব পালন করছিল। এদিকে দক্ষিণ জেরুজালেমে বা দক্ষিণ বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনের হামলায় 6 ইহুদিবাদী ইসরায়েলি আহত হয়েছে বলে টাইমস অব ইসরায়েল পত্রিকা জানিয়েছে। একজনের অবস্থা গুরুতর। ইসরায়েলের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলের মিশগাপ আম এলাকায় ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হামাসের সাথে যুদ্ধে ফিলিস্তিনের সমর্থনে বৃহস্পতিবার ইসরায়েলে এই হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। তবে এতে ইসরায়েলে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েল মিশগাপ আম এলাকায় অন্তত 3টি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই হামলার বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এর আগে বৃহস্পতিবার ভোরের দিকে ইসরায়েলের সামরিক বাহিনীর যুদ্ধবিমান থেকে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালানো হয়। লেবাননের দক্ষিণে হিজবুল্লাহর কয়েকটি অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। হামলার পর ইসরায়েলের উত্তরাঞ্চলের মিশগাপ আমে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। লেবাননের যুদ্ধবিমান থেকে হামলার ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলি বাহিনী। এতে দেখা যায় সীমান্ত লাগোয়া লেবাননের দক্ষিণের এক এলাকায় যুদ্ধবিমান থেকে বোমা ফেলছে ইসরায়েলি সামরিক বাহিনী। সেখানে বিশাল ধোয়ার কুণ্ডুলি উড়তে দেখা যায়। গত 7 অক্টোবর হামাস ইসরায়েলের যুদ্ধ শুরুর পরদিন থেকেই প্রত্যেকদিন ইসরায়েলের সামরিক বাহিনীর সাথে হিজবুল্লাহ যোদ্ধাদের প্রাণঘাতী সংঘর্ষ চলছে। হামাসের সাথে ইসরায়েলের চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে শুরু থেকেই ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে লেবাননের হিজবুল্লাহ। সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর সংঘাত গত কয়েকদিনে তীব্র আকার ধারণ করছে। উভয় পক্ষের মাঝে পাল্টা হামলা অব্যাহত রয়েছে। গাজার উত্তর পুরোপুরি বিধ্বস্ত, ইসরায়েলের নজর এখন দক্ষিণ দিকে। অব্যাহত ও নির্বিচার বোমা হামলায় গাজার উত্তরাঞ্চলের প্রায় সব অবকাঠামো ধসিয়ে দিয়েছে ইসরায়েল। এছাড়া জীবন বাঁচানোর কথা বলে উত্তরাঞ্চলের সব বাসিন্দাকে দক্ষিণ দিকে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি সেনারা। সেই নির্দেশনা মেনে নিজ বাড়িঘর সহ সবকিছু ছেড়ে দক্ষিণ দিকে চলে আসেন লাখ লাখ মানুষ। উত্তরাঞ্চলের ধ্বংসযজ্ঞ চালানোর পর এখন দক্ষিণ দিকে নজর দিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। তারা এখন দক্ষিণাঞ্চলে অভিযান চালানোর পরিকল্পনা নিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে গাজা দক্ষিণাঞ্চলে 4টি শহরে বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে বিমান থেকে লিফলেট ফেলেছে ইসরায়েল। সেখানে তারা বলেছে হামাসের কার্যক্রমের কারণে এই অঞ্চলের 4টি শহর বনি সুহাইলা, খুজা, আবাসান এবং কারারায় ইসরায়েলি সেনাদের অভিযান চালাতে হবে, ফলে আপাতত বাসিন্দাদের এখান থেকে সরে যেতে হবে। লিফলেট সাধারণ মানুষকে খান ইউনিস শহরের কাছাকাছি নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশনা দেয় তারা। আর দক্ষিণাঞ্চলে
চার শহরের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার বিষয়টি ইঙ্গিত করছে। গাজায় হামলার ব্যাপ্তি বৃদ্ধি করবে দখলদার ইসরায়েলি সেনারা। ওই শহরগুলোতে লিফলেট ফেলার সঙ্গে ব্যাপক বোমা হামলাও চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ঘনবসতিপূর্ণ গাজা উপত্যকার উত্তরাঞ্চলের বাসিন্দারা জীবন বাঁচাতে দক্ষিণাঞ্চলে চলে আসায় বর্তমানে সেখানে বিপর্যয়কয় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখন সেখানকার বাসিন্দাদের যদি আবারও সরে যেতে হয় তাহলে পরিস্থিতি হবে আরো ভয়াবহ। গাজায় মসজিদে ইসরায়েলি বিমান হামলা নিহত 50। মধ্য গাজার একটি মসজিদে ইসরায়েলি বিমান হামলায় 50 জন নিহত বলে ফিলিস্তিনি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফার খবরে জানানো হয়েছে। খবরে বলা হয়েছে অবরুদ্ধ ছিটমহলের কেন্দ্রস্থলে আল সাবরাহ পাড়ার একটি মসজিদে এই হামলা চালানো হয়েছে। ওয়াফার প্রতিবেদক বলেন হামলায় ডজন ডজন আহত হয়েছে বলে জানা গেছে। প্রতিবেদনে আরো বলা হয় দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে টেলিকমিউনিকেশন টাওয়ারে পৃথক হামলায় অন্তত একজন শিশু নিহত হয়েছে। উভয় অবস্থানই উত্তর গাজার দক্ষিণে, যেখানে ইসরায়েল তার আক্রমণকে কেন্দ্রীভূত করেছে এবং যেসব এলাকায় ইসরায়েল ফিলিস্তিনি বেসামরিকদের তাদের নিরাপত্তার জন্য সরে যেতে উৎসাহিত করেছে। এদিকে আল জাজিরা আরবির রিপোর্টার জানিয়েছে ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার ভোরে অধিকৃত পশ্চিম তীরের উত্তর অংশের ইয়াবাদ শহরে নতুন অভিযান শুরু করেছে। ফিলিস্তিনি শহরটি জেনিনের কাছে অবস্থিত, যেটি ইসরায়েলে 7 অক্টোবর হামাসের হামলার আগে বারবার ইসরায়েলি অভিযানের শিকার হয়েছে। উত্তর শহর নাবলুসের কাছে অবস্থিত আল লুব্বান আল শারকিয়া গ্রামেও পৃথক ইসরায়েলি অভিযান চলছে। গত 7 অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান মারাত্মক হয়েছে, কয়েক ডজন ফিলিস্তিনি নিহত হয়েছে। যাই হোক, গাজার দিকে মনোযোগ দিয়ে অনেক অভিযানের পাশাপাশি ফিলিস্তিনিদের উপর ইহুদি বসতি স্থাপনকারীদের বর্ধিত আক্রমণ রাডারের আওতায় চলে গেছে। 4 ঘন্টার বৈঠকের পর জিনপিংকে স্বৈরাচার বললেন বাইডেন। পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং বিশ্বে চলমান বিরোধ হ্রাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে প্রায় 4 ঘন্টা বৈঠক হয়েছে। আলোচনায় উঠে এসেছে দ্বিপক্ষীয় নানা গুরুত্বপূর্ণ বিষয়। বৈঠকে বিশ্বের এ দুই শক্তিধর দেশের মধ্যে সম্পর্কের পারদ গলে কিনা সেদিকে নজর ছিল গোটা বিশ্বের। কিন্তু সুদীর্ঘ বৈঠক যে সেভাবে ফলপ্রসূ হয়নি তা স্পষ্ট হয়ে গেল বাইডেনের কথায়। জিনপিং এর সঙ্গে সাক্ষাতের পরই তাকে আবারও স্বৈরাচার বলে কটাক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার সান ফ্রান্সিসকোর প্রায় 25 মাইল দক্ষিণে ফিলেলুই এস্টেটের একটি বাগানবাড়িতে বৈঠকে বসেন বাইডেন ও জিনপিং। প্রায় 4 ঘন্টা আলোচনা হয় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। এর আগে চলতি বছরের শুরুর দিকে জিনপিংকে স্বৈরাচারী বলে বেইজিং এর তোপের মুখে পড়েছিলেন বাইডেন। বুধবার বৈঠক শেষে তাই এক সাংবাদিক মার্কিন প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেন তিনি এখনও চীনা প্রেসিডেন্টকে একনায়ক বলে মনে করেন কিনা। উত্তরে বাইডেন বলেন ওনাকে দেখে তাই মনে হয়, মানে যেভাবে তিনি দেশ শাসন করছেন, চীনের মতো একটি কমিউনিস্ট দেশ যার সরকারের গঠন আমাদের থেকে সম্পূর্ণ আলাদা, সেসব বিবেচনায় জিনপিং একজন স্বৈরশাসক। এদিনের বৈঠকে যুক্তরাষ্ট্রকে খোঁচা দিতে পিছপা হননি চীনের প্রেসিডেন্টও। তাইওয়ান প্রসঙ্গ তুলে কড়া বার্তা দেন জিনপিং। চীনা সংবাদ মাধ্যমের খবর অনুসারে জিনপিং বাইডেনকে বলেছেন স্বাধীন তাইওয়ান নীতিকে সমর্থন না করার প্রতিশ্রুতি দিয়েছেন আপনারাই, এবার তা প্রমাণ করুন। এ সময় মার্কিন প্রেসিডেন্টকে ফের যুক্তরাষ্ট্রের এক চীন নীতির কথা মনে করিয়ে দেন জিনপিং। জবাবে বাইডেন তাকে আশ্বস্ত করে বলেন আমি এই নীতি পরিবর্তন করব না।